বেজার করব না, নবীকে বেজার করব না, বাবা মা বেজার হোক, পীর বেজার হোক, উস্তাদ বেজার হোক, বন্ধু বেজার হোক, দাড়ি রাখলে যদি আমার বন্ধুর সাথে চলে না যায়, আমার বন্ধু আমার দরকার, দাড়ি রাখলে যদি আমার বিবি ঘর থেকে চলে যায়, আমার বিবি আমার দরকার নাই, দাড়ি রাখার পর যদি আমার নেতা বেজার হয়, আমার নেতার আমার দরকার নাই, দাড়ি রাখলে যদি আমার বাবা মা বেজার হয়, বাবা মার সাথে ব্যা তুমি করব না, তবে আমার বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহু 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 আল্লাহু। لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم
من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله الله رب العالمين دربار لاکھو کوٹی شکریہ ادائی کری যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে শারীরিক সুস্থতা দান করে নেকের মজমা গুনাহ মাপের মজমা ওলামা ইকরামদের নিসবতে একই জায়গায় মুক্তাসার দিনে কিছু আলোচনা শ্রবণ করবার জন্যে আসার এবং বসার তৌফিক দিলেন, এজন্য সকলে মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিয়ে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি, তিনি মস্ত বড় একজন বুজুর্গ আলেম ছিলেন।
জেনার জীবদ্দশায় হাজারের উপরে কিতাব লিখে গেছেন, বহু কিতাব কওমি মাদ্রাসার দর্শে পড়ানো হয়। তেনার একটি নসিহত, তিনি বলেন ওলামা একরামদের মজমায় বসলে অগণিত ফায়দা, তার মধ্যে দুইটা ফায়দা তো হবেই। এক নম্বরে যে জিনিস জানা ছিল না ওই জিনিস ওলামা একরামদের মজলিসে বসলে জানা হয়। দুই নম্বর ফায়দা, আমল করতে কলবটা তাজা লাগে, তাজা সুস্থ কলব লাগে। ওলামা একরাম পীর বুজুর্গদের মজমায় বসলে আমল নামক একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা চার্জ হতে থাকে। এই দুইটা ফায়দা তো হবেই, পাশাপাশি নবীজির হাদিস قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام নবী বলেন কোন সম্প্রদায়ের লোক, কওমের লোক, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে একই জায়গায় জমা হয়, চেহারার মধ্যেও মিল নাই, কণ্ঠের মধ্যেও মিল নাই, কথার মধ্যেও মিল নাই, এক একজনের গলার ভয়ে এক এক রকম, চেহারাও এক এক রকম। আল্লাহর নবী বলেন ভেদাভেদ ভুলে গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রিত ভাবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ডাকে, ওই মজলিসটার দুনিয়ার কোনো সাধারণ মজলিস থাকে না। আল্লাহর নবী বলেন হাফাতহুমুল মালাইকা, ওই মজলিসটার চতুর্দিক ফিরিস্তারা বেষ্টন করে থাকে। ওই মজলিসের মধ্যে শুধু ফিরিস্তারা বেষ্টন করা নয়, ওই মজলিসের চতুর্দিকে রহমত নাজিল হয় বৃষ্টির মতো, সাকিনা আল্লাহর করুণা ভালোবাসা নাজিল হয়। আল্লাহকে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহও বান্দাকে বান্দা বলে ডাক দেয়। আল্লাহকে যখন আল্লাহ, আল্লাহর কোন গোলাম আল্লাহ বলে একবার ডাকে, আল্লাহ পাক এক ডাকের জবাব দিয়া দশবার সারা দিয়া বলেন লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি ডাকলা একবার, আমি তোমার এক ডাকের জবাব দিলাম দশবার। হাফাতহুমুল মালাইকা, আমাদের এই মজমার চারিদিকে রহমতের ফিরিস্তারা বেষ্টন করা, আমরা দেখি না, দেখি না যে তাকেই বলে গায়েব অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া
দেখুন, সেজদা দেই আল্লাহকে দেখি না, তবে নামাজ পড়ি আল্লাহকে দেখি না, যাকাত দেই আল্লাহকে দেখি না, তবে আল্লাহ একজন আছে এটা আমরা মানি কি মানি না? রমজানে এত কষ্ট করে রোজা রাখি, কেউ দেখে না কেউ দেখে না, পানি পান করলেও কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে, কিন্তু আল্লাহরে দেখি না। আল্লাহ বলেন, বন্দা তুমি আমাকে একবার ডাক দিলে তোমার এক ডাকের জবাব দিব দশবার, এখানেই সমাপ্ত নয়। বন্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, এরপরে আবার দ্বিতীয় আসমানে প্রথম আসমানের পরে ফাঁকা 500 বছর, এরপরে আবার দ্বিতীয় আসমান মোটা 500 বছর, আবার 500 বছর ফাঁকা, আবার তৃতীয় আসমান 500 বছর মোটা। এ নবী উম্মত, কিয়ামত পর্যন্ত মানুষ হায়াত পাইলেও আল্লাহর আরশ পর্যন্ত প্রসার করার পক্ষে সম্ভব না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর সাথে যার গভীর সম্পর্ক, আল্লাহর সাথে যার মধুর সম্পর্ক, আল্লাহ যেমন বন্ধুকে বন্ধু বলে ডাক দিলেন, রাত হোক দিন হোক প্রকৃত বন্ধু হলে দেখবেন সারা দেয়। এ নবীর উম্মত, আল্লাহর কিছু খাতি বন্ধু দুনিয়ায় আছে, এরা দুনিয়ার জমিনে বসে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ পাক আরশে অধীনে থাকতে পারে না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলে, বন্দাকে আল্লাহ এত মহব্বত করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মহব্বতের দৃষ্টি দিয়া, মহব্বতের দৃষ্টি দিয়া আল্লাহ বনেওয়ালা আল্লাহর গুণকে আল্লাহর কুদরতে কোলে তুলে না। জিকিরে হক আ মুদু গেদাই রুহের মরহমা মদ ইবেলে মাঝে রুহেরা। তাহলে আল্লাহ আমাদের কাছে না দূরে? সবাই বলছেন আল্লাহ আমাদের কাছে, অনেক কাছে, এত কাছে কেউ নেই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আমার যত কাছে এত কাছে দুনিয়ার কেউ নাই, আল্লাহ আমার এত আপন বন্ধু দুনিয়ার মধ্যে এত আপন বন্ধু আর কেউ নাই, আল্লাহ আমার এত রিজিক দেওয়ানেওয়ালা মালিক রাজ্জাক, এত রিজিক দেওয়ানেওয়ালা দুনিয়ায় আর কেউ নাই, আছে বাইরা আমার, আল্লাহ কেমন মালিক বলে বন্দা, দুনিয়ার মধ্যে তোমার দেশের সরকার যা না পারে আমি তার চাইতে বেশি পারি, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যা না পারে বন্দা আমাকে বন্ধু বানাইয়া আমার কাছে বলবি আমি আল্লাহ তার চাইতে বেশি পারব। কিন্তু বান্দার তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, যাদের সাথে সম্পর্ক ভালো আছে এখনো দেখবেন আল্লাহ পাককে ডাক দিলে আল্লাহ পাক ওই বান্দার ডাকে এখনো সাড়া দেয়। আমাদের মধ্যে মুজাহাদা নাই, আমাদের মধ্যে আল্লাহ পাওয়ার সাধনা নাই, আল্লাহকে চিনার সাধনা নাই, দুনিয়া পাওয়া যে সাধনা আমাদের মধ্যে আছে আল্লাহ পাওয়ার সাধনা কোটি ভাগের এক ভাগও নাই। ঘাম ঝরাইতে 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 সকাল বেলা রিজিকের তাগিদে নাম, অথচ ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, এক অক্ত নামাজও পড়ে না, টেনশন বাজবে আর খাবে খানা কেন? আল্লাহওয়ালারা বলেন ইবাদতের জন্য, খাই কেন? জোরে বলেন না।
চাইলে শরীরে শক্তি পাওয়া যাবে না, ইবাদত করা যাবে না, খাওয়া ইবাদতের জন্য। ইবাদত কেন? ইবাদত হলো মালিককে খুশি করার জন্য। মালিককে খুশি করব কেন? বলে জান্নাতে মালিকের দিদার পাওয়ার জন্য। আর এখন আমরা খাই কেন? বাঁচার জন্য। বাঁচি কেন? গুনাহ করার জন্য। গুনাহ করি কেন? জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামে যাব কেন? আযাব ভোগ করার জন্য। মুমিনরাও বাঁচে, গুনাহগাররাও বাঁচে। আপনি ঘুমাইলেন আরামে, আপনার চাইতে নামাজির ঘুম তো আরো মজার হয়। এশার নামাজ পড়িনা, নামাজি ঘুমায়, ঘুমানোর পর ফজরের আশায় বেকারার হয়ে থাকে দিল। কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়ব, না জানি কাজা হয়। রাতের মধ্যে চারবার ঘুম ভাঙে নামাজের জন্য। নামাজি ঘুমায় তাও তৃপ্তি সহকারে ঘুমায়, কিন্তু একটাই টেনশন, আমার যদি ফজর কাজা হয়ে যায় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। এই জন্য নামাজি ঘুম হয়। অনেক নামাজি দেখে রাত বাজে 2টা, আল্লাহ কয় তোরে দিয়া তাহাজ্জুদ পড়াবো, তোরে দিয়া তাহাজ্জুদ পড়াবো। এই জন্য আল্লাহ তারে স্বপ্ন দেখায় দেয়, পূর্ব দিকে সূর্য উঠে গেছে কিন্তু ফজর বাকি আছে আরো 3 ঘন্টা। হয়নি স্বপ্ন এমন? নামাজ পড়লে না ওইদিন, যে যার জন্য পাগল তাকে তো ঘুমের ঘরেও স্বপ্ন দেখ, ঘুমের ঘরে স্বপ্ন দেখ, যে যার জন্য পাগল ঘুমের ঘরেও স্বপ্ন দেখ। ওই জোলাইখা আরামে ঘুমাইছে, আরামে নাক টানে আর ঘুমায়। জোলাইখা কুমারী মেয়ে, বিয়েও তো বসা দরকার। বাবা মা প্রস্তাব দিতেছে, কোন ছেলেরে লাইক করে না। লাইক না করার কারণে বিয়েও হয় না। মেয়ে যদি কয় আমি মাস্টার্স কমপ্লিট না করে বিবাহ বসবো না, কার বাবার ক্ষমতা আছে তারে বিয়ে দেওয়ার? অথচ বিয়ে 14টা আগে হয়ে গেছে। আল্লাহ পাক হেফাজত করুন। ভাইরা আমার, জোলাইখা আরামে ঘুমাইছে, স্বপ্ন দেখে চন্দ্র সূর্যের চাইতে আলোকিত এই একটা যুবক তার ঘরের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ, দেখে পুরাই টেনশন মাথায়, সকালবেলা নাস্তা খায় না, ঘুমায় না, ঠিকভাবে খাওয়া দাওয়া নাই। জুলাইখা প্রেমে পড়ে গেছে, স্বপ্ন দেখা বন্ধুরে দেখা পাগল করা হয়ে গেছে। আব্বা প্রস্তাব কোন ছেলের দিবেন না, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখলাম 2-3 দিন পর্যন্ত 3 রাত স্বপ্ন দেখলাম, চন্দ্র সূর্যের চাইতেও আলোকিত একটা যুবক, দেখতে খুব সুন্দর, ওই যুবকরে আমি চাই। তারে কই বাবা? তাহলে পাইতে হইলে মিশর যাইতে হবে। মিশর কোথায়? বলে সে সিংহাসন চালায়, সিংহাসন চালায়, তার নাম হলো আজিজে মিশর। এ নবীর উম্মত, স্বপ্ন দেখা পাগল পারা হয়ে গেছে। আমি ঘটনা বলা উদ্দেশ্য না, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সম্পর্ক কাকে বলে, আল্লাহকে বন্ধু বানাইলে লাভ কি? দুনিয়ার একজনকে বন্ধু বানাইলে সে যেমন আমার কথায় সাড়া দেয়, তার কথা আমি দিনেও ভুলতে পারি না, রাত্রেও ভুলতে পারি না। যে যার জন্য আশিক হয়ে যায়, মাশুক তার জন্য পাগল পারা হয়ে যায়। আমিও যদি আমার আল্লাহর জন্য আশিক হতে পারি,
তাকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার সকল কিছুর ব্যবস্থা করে দিবে। সম্পর্ক দিচ্ছে, সম্পর্ক ভালো নাই, কার সাথে নাকি আছে, সম্পর্ক মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে সম্পর্ক সুদ খাইয়া বিচ্ছেদ করে। সম্পর্ক মাঝে মাঝে খুব গভীর হয়, আবার মাঝে মাঝে আল্লাহর সাথে সম্পর্ক ঘুষ খাইয়া বিচ্ছেদ হয়। কে শুনাইবে আপনার এরকম ওয়াজ? আপনাকে তো সঠিক পথে আনার জন্যই এত চিল্লা চিল্লা, নাকি আমারে টাকা দিব এগুলি বললে? কেউ দিব টাকা না, শত্রুতা আছে। যারা ঘুষ খায় তারা গ্যারান্টি কার্ড দিতে হবে, খাইলেও জাহান্নামে পড়ব না, জান্নাতে যাব। তাহলে আমি হুজুর বেশি খাম, কিন্তু গ্যারান্টি কার্ড একটা আছে, জান্নাত না, ঘুষখোরের জন্য। দেখছেন কি ফতুয়া দিস, এরপরও খাইব। আল্লাহ আমাদের সবাইকে ফিরায় দেখ। ভাইরা আমার, মিশর চলে গেল বান্ধবকে নিয়ে জোলাইখা, কিন্তু স্বপ্ন দেখা বন্ধু তো আর ওই আছে যে মিশর না, যারে স্বপ্ন দেখিয়ে তারে পায় না, তালাশ করে তালাশ করে, কিন্তু বান্ধবী চিন্তা করে তুমি যারে স্বপ্ন দেখছো হয়তো তারে তালাশ করলে পাই না, কিন্তু এখানে নাও পাইতে পারো, মিশরের মধ্যেই আছে, তবে তুমি একটা কাজ করো, আজিজে মিশরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আজিজে মিশরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, লম্বা ঘটনা। আজিজে মিশরের সঙ্গে আবদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক পুরুষ লিঙ্গটা উঠায় নিলেন, সুবহানাল্লাহ। আজিজে মিশর পুরুষ অঙ্গ নাই, কারণ আল্লাহ পাক ইন্টাক্ট রেখেছেন জোলাইখা, জোলাইখাকে ইউসুফ নবীর জন্য। ইউসুফ নবীর জন্য ইন্টেক রেখে দিয়েছে, নবীর স্ত্রী হবে তা তো এক নম্বর সলিড হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জোলাইখাকে রেখে দিল। হঠাৎ করে ঘুরতে 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 চলে গেল নবীর উম্মত, যায় দেখতেছেন মানুষের ভিড়াভিড়ি, ভিড়াভিড়ি দেইখা গোলাম হাটা, যেখানে গোলাম বিক্রি হয়, মিশরের গোলাম হাটা গিয়া গোলাম বিক্রি হয়, দেখতেছেন ফুটফুটে একটা ছেলে, দেখতে খুব সুন্দর, ওই যে কুয়ায় পড়ছে, লম্বা ঘটনা, কুয়ার থেকে উঠে বিক্রি করার জন্য নিয়ে আসছে, নিয়ে আসছে। এখন জোলাইখা যখন নজর দিছে, নজর দেওয়ার পরেই চিৎকার মেরে আসতে করে ওখানেই বেহুশ হয়ে গেছে। লোকজন বলে এই মহিলাটা কে? বলে মহিলাটা আর কেউ না, মহিলাটা হলেন আজিজে মিশরের স্ত্রী, বলে জোলাইখা। বলে তাই যদি হয় তাহলে তাড়াতাড়ি মাথায় পানি ডাল, হুশবিরা, মাথায় পানি ডাললো, হুশ মিলল। এবার জিজ্ঞেস করে তুমি বেহুশ হইলা কেন? বলে আমার সাধনা, সাধনা স্বপ্ন দেখা বন্ধু আমি বহুদিন পর্যন্ত তালাশ করি পাই না, এই চেহারাওয়ালা ব্যক্তিকেই আমি স্বপ্ন যোগে দেখেছিলাম, ইনি হলেন ইউসুফ। এ নবীর উম্মত, এই ইউসুফ নে নিয়ে গেলেন, ইউসুফের জন্য পাগল পাড়া হয়ে গেলেন, এ আল্লাহর গোলাম, ঘরের দরওয়াজা আটকায় দিছে, ইউসুফ তো আল্লাহর জন্য পাগল, জোলাইখা তো ইউসুফের জন্য পাগল, জোলাইখা ইউসুফ পয়গম্বরের জন্য পাগল, আর ইউসুফ পয়গম্বর ইউসুফ পয়গম্বরের খোদার জন্য পাগল। আটকাইছে দরজা, ইতিহাস সবাই জানে, মূল লক্ষ্য হলো আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহকে চায় আল্লাহও তাকে চায়, যে আল্লাহকে চায় না আল্লাহও তাকে চায় না।
ফেরাউন আল্লাহরে চায় নাই, আল্লাহও লাত্থি মাস। নমরুদ আল্লাহরে চায় নাই, আল্লাহও লাত্থি মাস। যে আল্লাহরে চাবে সে আল্লাহরে পাবে, যে আল্লাহকে চাবে না সে আল্লাহকে পাবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি সবাই আল্লাহরে চান? কারা কারা চান? ব্যাস হাত নামান। আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহকে চান তাহলে আল্লাহ যেই অর্ডার গুলি আছে এগুলি মানার দরকার আছে না নাই? মানবেন তো সবাই? আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, ফজরের সময় আল্লাহর অর্ডার কয় রাকাত নামাজ? কয় রাকাত? কয় রাকাত ফরজ, কয় রাকাত সুন্নাত? ফরজ আগে না পরে? আগে সুন্নাত তারপরে। এই চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানে না। জোহরের সময় কয় রাকাত? দশ রাকাত। কয় রাকাত? এগুলিও আজ এক ব্যক্তিকে বললাম নামাজ পড়তেন, হুজুর নামাজ যে কেমনে পড়ে তাই তো জানি না। তার মানে দশ রাকাত নামাজ কেমনে পড়বে তা? অনেকে আছে নামাজে দাঁড়াইছে জোহরের সময় চার রাকাত সুন্নাতওয়ালা নামাজে, চার রাকাতে সূরা মিলাইয়া পড়া। জোহরের সময় চার রাকাত ফরজওয়ালা নামাজে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সূরা মিলাতে হয়। এই মাসালাটা বহু নামাজি নামাজ পড়ে কিন্তু আজও জানে না। এখানে অনেক আছে জানে না। চার রাকাতওয়ালা মনে রাখবেন, চার রাকাতওয়ালা সুন্নাত নামাজের চার রাকাতে আলহামদুর সাথে সূরা মিলাতে হবে। চার রাকাতওয়ালা ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা মিলাতে হবে, বাকি দুই রাকাত শুধু আলহামদু সূরা দিয়া পড়তে হবে। বুঝে আসছে? বেতের নামাজ তিন রাকাত, কয় রাকাত? তিন রাকাতে সূরা মিলাতে হবে। মাগরিবে কয় রাকাত ফরজ? কথা কন, কয় রাকাতে সূরা মিলাতে হবে? বাকি এক রাকাত খালি আলহামদুলিল্লাহ দিয়া পড়তে হবে। এই আল্লাহর গোলাম, সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক হয়ে যায় আল্লাহর কাছে যা চাবো তাই পাবো, যা চাবো তাই পাবো। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীরা চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবেঈন তাবে তাবেঈনরা চলে গেছেন দুনিয়ার জমিনে, এখন খাঁটি আল্লাহ ওয়ালা হক্কানি বুজুর্গ আছে না নাই? হক্কানি বুজুর্গ আছে, তাদের সহগতে আমাদের যেতে হবে। তারা কোরআন হাদিস মতে যা বলবে তা আমাদের মানতে হবে। কোরআন হাদিসের বিপক্ষে যদি কোনো পীর বলে সেই কথাটা আমরা মানতে পারব না, কোরআন হাদিস মতে বললে সেটাকে আমরা মানব। এই আল্লাহর গোলাম, যত পীর দুনিয়ার জমিনের মধ্যে আসে আর আসবে, ওই যে বড় পীর কে? কোন এর মত বড় পীর দুনিয়ায় আর কেউ আসবে? কথা কন, এর পরে দুনিয়ার মধ্যে এত বড় পীর আর আসবে না? এবার আপনারা বলেন, আলোচনা করলে কেউ বেজার হবেন না? আর মন মতো আলোচনা না করলে মজাও পাই না? আব্দুল কাদের জিলানি, তার বাবার নাম আবু মুসা, শ্বশুরের নাম আব্দুল কাদের জিলানি, যেই মায়ের গর্ভে আসছে, মাটা ছিলেন আঠারো পড়া কোরআনের হাফেজা। এ পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ যদি কানে যেয়ে থাকে ডেল্টা লাগায় শোনো, তোমার সন্তান যদি একজন আব্দুল কাদের জিলানি বানাতে হয়, তোমার সন্তানকে যদি বড় আলেম বানাতে হয়,
তোমার সন্তানটাকে যদি কোরআনের হাফেজ হাফেজা বানাতে হয় ও তাহলে ভারতের সিরিয়াল স্টার জলসা আর জি বাংলা কেরম মালা দেখা যাবে না। যদি তোমার সন্তানটাকে বড় আলেম বানাইতে হয়, বুজুর্গ বানাইতে হয় মা, তাহলে তোমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বাবা বুজুর্গ, মাও ভালো, সন্তান একটা হইছে, কিতাবে লেখে, রাস্তা দিয়ে হাঁটতেছে, সন্তানও হাঁটতে পারে। বড়ই গেছে নেননি, বড়ই গেছে তল দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সন্তান বাবার সামনেই একটা ইটা হাতে লইয়া বড়ই গেছে, মাইরা বড়ই খেয়ে মুখে দিস, শালা কার কাছের বড়ই গাও। সন্তানের লগে কিছু বললেন না, সোজা বিবির কাছে, এ বিবি সাহেব ব্যাপারটা কি, আমার এই ছেলেটা কেন বড়ই গেছে চাকা মারলো, আমার জীবনেও আমি মারি নাই। বাপ নাকি যেমন হয়, ছেলেও নাকি তেমন হয়, মা নাকি যেমন হয়, মাইয়াও নাকি তেমন হয়, ব্যাপার কি? আমি তো জিন্দগিতে কারো গাছের কিছু চাকা মেরে ফিক্কা মেরে কিছু খাই নাই, আমার ছেলে হলো কেন এমন? এই আমার বান্ধবীর বাড়ি গেছি না, মরে লইয়া পেটে যখন ছিল তখন তালে তালে তাল মিলাইয়া বড়ই গেছে চাকা মাইরা একটা বড়ই খাইছিলাম। সন্তান পেটে নিয়ে মা যদি বাংলা ছায়া ছবি দেখো, সন্তান পেটে নিয়ে যদি তুমি আকাম কুকাম করো, খারাপ নজর দিয়া খারাপ জিনিস দেখো, আল্লাহর কসম করলেও ভুল হবে না, তোমার পেটের মধ্যে আব্দুল কাদের জেলানি হবে না, আবু জাহেল হবে। আবু জাহেল বাবার চাইতে মার সতর্ক অনেক বেশি থাকতে হবে সন্তান পেটে আসলে। সন্তান পেটে আসলে বাবার চাইতে মার বেশি সতর্ক থাকতে হবে। বাইরা আমার বড়বীর আব্দুল কাদের জিলানির বাবা যৌবন বয়সে উপনীত হওয়ার পর মালিককে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, জঙ্গলের মধ্যে হাজির হয়ে গেছে, রাত কাটায় দিন কাটায়। এই আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাই জঙ্গলের মধ্যে মালিককে নিয়ে সাধনা করে, কেমনে আল্লাহ পাওয়া যায়, কেমনে আল্লাহ পাওয়া যায়, কেমনে আল্লাহ পাওয়া যায়। এ যুবক সাধনা করা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সকাল বেলা ইশরাক নামাজে দাঁড়ায় সাধনা করো, সাধনা করো। তুমি দুনিয়া পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করিয়া আরামকে আরাম মনে করলা না, দুনিয়া পাওয়ার জন্য তুমি কত মেহনত করলা, কষ্ট করলা, আল্লাহ পাওয়ার মেহনত করার জন্য একদিনও চেষ্টা করলা না, সাধনা করলা না। আল্লাহকে এত সহজে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হলেও সাধনা করতে হয়, আল্লাহকে পাইতে হলেও আরামের ঘুম মাঝে মাঝে হারাম করিয়া জায়নামাজ বিছাইয়া মালিকের কুদরতি করুণ কদমে গভীর রাতে তাহাজ্জুদে সেজদা দিয়া মালিককে ডাক দিয়া বলতে হয় রে মালিক, নজর করে তাকায় দেখো সবাই ঘুমাইছে, আমি তোমার সঙ্গে গভীর সম্পর্ক করতে চাই, তুমি একটু আমার সাথে গভীর সম্পর্ক করো। আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি করতে হয় সাধনা ছাড়া চেষ্টা ছাড়া কোনোদিন সম্ভব না, ঠিক কিনা? বাইরা আমার আব্দুল কাদের জিলানি যেই বাবার ঘরে আসে আর আব্দুল কাদের জিলানি যেই মায়ের ঘরে আসে, মাটা কেমন আর বাপটা কেমন? কথায় আছে বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় কথা কন মেয়ে ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়
সবই যদি ভালো হয় তাহলে খারাপ হবে কি? দুই একটা ভালো খারাপ মিলিয়েই তো হয়। মাঝে মাঝে ভালো ঘরেও খারাপ হয়, খারাপ ঘরেও ভালো হয়। নবীর ঘরেও খারাপ ছিল, কে নান? তাহলে ভালোর মধ্যে খারাপ, খারাপের মধ্যে ভালো, তবে তুলনামূলক ভালোর ঘরে ভালো মেরা নব্বই পাচ্ছেন, ভাইরা খারাপের ঘরে, খারাপের ঘরে ভালো হইলো জ্বালা। কথা বুঝাইতে পারি নি? বয়ান শুনে দাড়ি রাখলাম, বাবা তো দাড়ি রাখে না, আমারে ঘরে জায়গা দেয় না, বলে দাড়ি ফালা দাও, এই ঘরে থাকতে পারবা না। ব্যাপারটা কি রে ভাই, আমি এখনো দাড়ি রাখি নাই, তুই কেন দাড়ি রাখবি? আমার ঘরের মধ্যে দাড়ি রাখলে থাকতে পারবি না, ঘর থেকে চলে যাও। সন্তান দোয়া চায় আর বলে হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইসলামের উপরে দিনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করে। আল্লাহকে বেজার করব না, নবীকে বেজার করব না, বাবা মা বেজার হোক, পীর বেজার হোক, উস্তাদ বেজার হোক, বন্ধু বেজার হোক, দাড়ি রাখলে যদি আমার বন্ধুর সাথে চলে না যায়, অমন বন্ধু আমার দরকার। দাড়ি রাখার পর যদি আমার নেতা বেজার হয়, অমন নেতার আমার দরকার নাই। দাড়ি রাখলে যদি আমার বাবা মা বেজার হয়, বাবা মার সাথে বেয়াদবি করব না, তবে আমার বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ভাইরা আমার, নামাজ পড়লে যদি কোনো মালিক বেজার হয়, আসে না মুসলমানের হিন্দুর চাকরি করে, এই তুমি রীতিমত পাঁচত্ব নামাজ পড়ো, তোমার ধর্মের রীতিনীতি তুমি আদায় করো, মুসলমানের ঘরের সন্তান চাকরি করে অথচ নামাজের কথা বললে জবাব দেয়, এত নামাজ দিয়া করবি কি? বেহায়া নিলর্জ মুসলমান, মুসলমানের ঘরে চাকরি করবে, মুসলমানের কোম্পানিতে চাকরি করবে, তোর তো আরো খুশি হওয়া দরকার। অথচ বলে কি, এত নামাজ দিয়ে করবি? আমরা নামাজ পড়ি না, তো বলছে খারাপ আছি? একটা মুসলমানের ভাষা যদি এমন হয় বলেনি, বহুত আছে। আর এখন তো মাশাআল্লাহ টাকার গরমে সব হয়। আগে শুনতাম ভালো ভালো পরিবারের মেয়ে বিবাহ করতে হইলে শিক্ষিত হওয়া লাগে, আর এখন টাকা হইলে আর শিক্ষিত লাগে না, টাকা হইলেই ভালো ঘরের মেয়ে পাওয়া যায়। বুঝাইতে পারি না কথাটা। কিছু কিছু পরিবার এমন আছে কোটি কোটি টাকার বান্ডিল ফালাবে কিন্তু মেয়ে দিয়া দেবে না, কারণ ছেলে অশিক্ষিত, মেয়ে দেবে না। আবার কিছু কিছু পরিবার এমন আছে যারা টাকা পাইলেই এম এ পাস, মেয়েটাও একটা ক খ ভালোভাবে লিখতে পারে না, পড়তে পারে না, নিজের নাম দস্তখত করতে পারে না, শিক্ষিতা মেয়েটাকে অশিক্ষিত একটা ছেলের কাছে বিয়া দিয়ে দেন। হয়নি এমন? রাগ হইতেছে মনে হয়? ভাইরা আমার, আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহির বাবা কাকে পাওয়ার সাধনা করে? আল্লাহকে পাওয়ার সাধনা করতেছে, সাধনা করতেছে, সাধনা করতেছে, সাধনা করতে করতে দিনের বেলা রোজা রাখে, খানাও ঠিকভাবে খায় না, গাছের কচি পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, জীবনটারে বাঁচায়। সাধনা করতে করতে এক পর্যায়ে আল্লাহর বান্দা নদীর কিনারায় চলে আসে, নদীর কিনারায় আসায় পর হঠাৎ করে দেখতেছে নদীর স্রোতে এই একটা গাছের ফল, যেই ফলটার নাম হইছে ফল, ফলটা ভেসে ভেসে যায়। আল্লাহর গোলাম ফলটা হাতের মধ্যে উঠাইয়া ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছেন, খেয়ে ফেলার পরেই ভিতের মধ্যে জল আরম্ভ হলো কল্পনা, হায় হায় আমি কার গাছের ফল খাইলাম, না জানি এই ফল খাওয়ার কারণে আমার সব বাদগুলি শেষ হয়ে যায়।
আমার সব ইবাদত গুলি না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যার ফল খাইছি তারে দিয়া দেয়, এই জন্য নদীর কিনারা দিয়া ফল গাছের মালিককে তালাশ করার জন্য আবু সালে মুসা সামনে অগ্রসর হয়। যাইতে যাইতে নদীর কিনারায় দেখে একটা ফল গাছ, মনে চিন্তা করে এই গাছের ফলই মনে হয় আমি খাইলাম, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত, আল্লাহর হক দান সদকা যাহা কিছু আছে এগুলি আল্লাহর হক, আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহর হক মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার যে একটা হক আছে এই হক আল্লাহ মাফ করবে না। এই কথায় কথায় পাঁচ বন্ধু হাঁটলেন, দেখা গেল গাছের একটা ডাব চুরি কইরা খাইলেন, বাঘে কি খাইলেন আনন্দ কইরা খাইলেন, অথচ এই ডাব নারিকেল গাছ আপনার না, কার আপনিও জানেন না, চুরি করতে মন চাইছে খাইছেন, ওটা ওই গাছের মালিকের হক, আপনি কেন খাইলেন, যতক্ষণ পর্যন্ত ওই মালিক আপনাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ না মাফ করবে না। হতে পারে একটা নারিকেল গাছের ডাব এই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, একটা লেবু যথেষ্ট হতে পারে, একটা ফল যথেষ্ট হতে পারে, মরিচ গাছের একটা মরিচ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, কারণ ওটা তো আপনার হক না, ওটার মালিকের ওটার হক, আপনি কেন মালিকের হক নষ্ট করেছেন, এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে। ভাইরা আমার, এবার পথিক যায় পথিকের কাছে জিজ্ঞেস করলেন গাছটা কার, বলে গাছটার মালিকের নাম হলো আব্দুল্লাহ সাউমি, কোথায় বাড়ি, বলে ওই যে দেখা যায় তার ঘর, ফল খাইলেন আবু সালে মুসা, ফলের মালিকের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেলেন, সালাম করলেন সালাম, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কি করতে হয় কথা কন, আনুষাঙ্গিক একটা কথা বেচার হবেন না, রাস্তা দিয়ে হাঁটলেও তো মুসলমান সিনা বড় দায় চিনতে পারি না, বেজার হবেন না, আবার উল্টা ফতুয়া দিয়েন না, উল্টা ফতুয়া তো আমগো আছে বহু, কেউ চিনতে পারেন না মানে আমগো দেশে 99.95% মুসলমান আপনি চিনবেন না মানে, আপনার মাথায় যদি টুপি থাকে মনে করবো আপনি একজন মুসলমান, আপনার গায়ে যদি নবীর সুন্নাত না থাকলেও দাড়িটা থাকে তাইলে মনে করা যাবে মনে হয় উনি মুসলমান, একটা সালাম পাওয়ার প্রাপ্য, একটা সালাম দিয়া দেই, কিন্তু বাবাজি রাগ করবেন না, এ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন, আল্লাহর নবী বলেন পরকালে এমন একটা অবস্থা হবে যেদিন সবাই নাপসি নাপসি বলবে, আমার উম্মতের কিছু নিদর্শন থাকবে, নিদর্শন কি থাকবে, নিদর্শন থাকবে, আমার উম্মতগুলি আমি চিনে ফেলব, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ও পয়গম্বর হাশরের জমিনে অন্য অন্য নবীর উম্মতের চাইতে আপনার উম্মত বেশি হবে, কিন্তু আপনার উম্মত কোনটা নামাজি কোনটা বেনামাজি, কোনটা সুন্নাত মানলে ওয়ালা কোনটা না মানলে ওয়ালা, আপনার উম্মত আপনি কেমনে চিনবেন, পয়গম্বর বলেন আমার উম্মতগুলি যারা সঠিক হবে খাঁটি উম্মত হবে আমি দেখব হাজার ঘোড়ার মধ্যে যদি একটা চান কপালে গলা ঘোড়া হয় ওই ঘোড়া হাজার ঘোড়ার মধ্যে বেছে নেওয়া যায়, আর আমার যারা খাঁটি উম্মত হবে সুন্নাত ওয়ালা হবে সুন্নাত মানলে ওয়ালা হবে, আমার সুন্নাত টুপি মাথায় দেবে, আমার উম্মত নবীর সুন্নাতি টুপি মাথায় দিবে, আমার উম্মত লম্বা জামা গায়ে দিবে, আমার উম্মত গালের মধ্যে দাড়ি উঠাবে, আমার উম্মত আল্লাহর হুকুম মানবে নবীর তরিকা অনুযায়ী চলবে, পরকালে আমার এই উম্মতগুলি আমি বেছে বেছে নিতে পারবো, কারণ আমার এই সকল উম্মতগুলো হবে চান কপালে ওয়ালা। আবু সালে মুসা গিয়া সালাম করছেন, এখন তো আমাদের সালাম আছে আছে, মেম্বার সাহেবরে দেখলে একটু বাড়ে সালাম, চেয়ারম্যান সাহেবরে দেখলে বাড়ে,
নেতা নুতা দেখলে পারে, কিন্তু মূল সালাম মুসলমানের থেকে বিদায় হইতেছে, যার কারণে আজকে অশান্তি আগের চাইতে আরো। সালাম দিলে অন্তত পক্ষে বহু উপকারের মধ্যে প্রধান উপকার হলো অহংকার দূর হয়, অহংকার দূর হয়, ছোট আছে আর বড় আছে। আর এখন তো সালাম না দিলে অনেকে বেজার, রাস্তা দিয়ে হাঁটে তিন চারটা ছেলে খেলা করে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, মাদ্রাসায় পড়ে, তো মুরব্বি যাইতেছে রাস্তা দিয়ে, মুরব্বি বলে এই মাদ্রাসায় কি শিখায়, কাম হাদিস শিখায়, কি শিখায়, হাদিস শিখায়, কোরআন শিখায়, এই সালাম শিখায় না, মাথা গরম, মুরব্বির মাথা গরম, হ্যাঁ সালামও শিখায়, তো সালাম দিলি না কেন, সালাম দিলি না কেন, বাচ্চাকে যেই ধাতি মারছে বাসায় কানতে কানতে দৌড়, মাও তো আবার আদর্শবান, কান্দো কেন, তার মানে সালাম না দেওয়ার কারণে রাগ হয়েছে, এজন্য আমি চলে আসছি, সালাম দেওয়া তো উচিত ছিল তোমার, তুমি মাদ্রাসায় পড়ো। কিন্তু এটার উত্তরে আমি বলতে চাই, বাচ্চা যারা এরা খেলা করে, সালাম দেওয়া ভালো না খারাপ কত এখনো পর্যন্ত ওরা বুঝে না, তবে আপনি মুরব্বি সালাম পাওয়ার আশায় এদেরকে যে ধাতি দিলেন, আল্লাহর কসম যে বাচ্চারা খেলা করে এদেরকে আজকে সালাম দিবেন, ঠিক ওই টাইমে যদি গিয়ে দেখেন ওরা পরের দিনও খেলা করে, ওরা আপনাকে দেখার সাথে সাথে ওরাই আপনাকে সালাম দেবে, আপনার সালাম আর দিতে হবে না। বুঝা গেল, সালাম পাওয়ার জন্য রাস্তায় হাঁটলে সালাম পাওয়া যায় না, সালাম পাইতে হলে আগে সালাম দিতে হয়, সালাম পাইতে হলে আগে সালাম, সালাম পাওয়ার আশায় ঘুরলে সালাম পাওয়া, ইজ্জত পাইতে হলে ইজ্জত আরেকজনকে দিতে হয়, ইজ্জত না দিয়া ইজ্জতের আশা করা বোকামি, ইজ্জত পাইতে হলে ইজ্জত দিতে হবে, সালাম পাইতে হলে সালাম দিতে হবে, বড় হতে হলে ছোট হতে হবে। আর যদি মনে করো এক চান্সে আমি লাকি চান্স, এক চান্সে বড় হয়ে যাবো, কখনোই সম্ভব না, বড় হতে হলে আগে অপরের জুতা সোজা করতে হবে, জুতা মুছতে হবে, এরপরে বড় হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে না। মহরমের কথা আরো ছিল, যেহেতু গত সপ্তাহে যতটুকু বলেছিলাম এরপরে বয়ানও করেছিলাম রাত্রবেলা এসার পরে, বাকিটা আগামী সপ্তাহে কিছু শোনাব এই মাসের মধ্যে। যাই হোক, অনেকে দোয়া চাইছে, দোয়া করবেন। আসলে যে মুসলমান তার জন্যই তো দোয়া, নাকি বোঝেন নাই মনে হয়, যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তার জন্যই তো দোয়া করতে হবে, অমুসলিমের জন্য তো দোয়া করতে হবে, অমুসলিমের জন্য কি দোয়া, আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করেন, মুসলিমদের জন্য দোয়া, আল্লাহ আপনি হেদায়াতের রাস্তায় আমাদেরকে পরিচালনা করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া তো আল্লাহই শিখিয়েছে। যাই হোক, সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া, সবাইকে দোয়া করব। আমাদের দেশে যত দল আছে সকল দলের জন্য দোয়া করি, কেন করি, আল্লাহ পাক সবাইকে ইসলামের কাজ করার তৌফিক দান করুন, সবার জন্য এই দোয়া। আর এই দোয়া তো আমরা হুজুরের জীবনেও করব না, গজব গুনাহ কর, আল্লাহ সবাই যেন গুনাহ করার তৌফিক দান করুন, এমন দোয়া কেউ করে না, আল্লাহ পাক যেন সবাইকে নেকের কাজ করার তৌফিক দান করুন। সরকারি দল
আর বিরোধী দল বুঝি না। আল্লাহ যাদের দ্বারা মঙ্গল চান, কিসের দ্বারা? যাদের দ্বারা মঙ্গল চান, ভালাই চান, তাদেরকে আল্লাহ কবুল করুন, এটাই তো কথা। এবং 5ই অক্টোবর সরোয়ারটি উদ্যানে ইসলামী মহাসম্মেলন ডেকেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব চরমোনাই, ওখানে যোগদান করব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি যে যেই দলেই করি না কেন, মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ, আল্লাহকে খুশি করতে হবে। আমার দল মকসুদ না, চরমোনাই বুঝি না, তবলিগ বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো যত পীরমুড়ি দিয়ে আছে আমি কিচ্ছু বুঝি না। উদ্দেশ্য হলো আল্লাহর রেজা বান্দা, আল্লাহ যদি খুশি থাকে এমন কাজ করতে হবে আল্লাহ যেন বেজার না। আমি প্রায় বলি শোনেন, এই দেশের মধ্যে যারা আল্লাহকে গালি দেয় তারা আওয়ামী লীগের আপন, আপন বিএনপির আপন, কথা কম, আওয়ামী লীগেরও আপন না, বিএনপিরও আপন না। আল্লাহকে যারা জালিম বলে, নবীকে যারা সন্ত্রাস বলে, তারা কারোই আপন না। উচিত যখন যেই সরকার, যখন যেই সরকার ক্ষমতার মসনদে থাকে, সাথে সাথে তাকে ডাইকা সসম্মানে ফাঁসি দিয়ে দেওয়া, তাহলে দেশ ঠান্ডা। আর হুজুররা কইব না, নাস্তিকদের বিচার চাই না, শুধুমাত্র যখন কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোন হুজুররা কথা বলে না, বিএনপির বিরুদ্ধে না, তারা কথা বলবে যখন কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন সব পথে আইসা সোলোমান দিয়া রাজপথে ওই বেঈমানকে জবাই করতে অধিকার করবে না। সবাই রাখো তো, ওই যে বলছি না, নবীর বেলায়, কাবার বেলায়, ইসলামের বেলায়, কোরআনের বেলায়, আল্লাহর বেলায় দলাদলি থাকবে না। এখানে সবাই এক হইয়া দুশ্মনের বিচার আমাদেরই করতে হবে, আর কে করবে? আমি টুপি মাথায় দিছি, আপনিও তো দিছেন, দেন নাই? তাহলে আপনার যেই নবী আমারও তো সেই নবী, আপনার যেই আল্লাহ আমারও তো সেই আল্লাহ, আপনার যেই কাবা আমারও তো সেই কাবা, তাহলে এখানে তো কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।